নিউ জার্সিতে এইটা হলো আমার খালার বাসা। আচ্ছা তিথি, তুই কি চাল দিয়ে খিচুড়ি বানাবি সেটা তুই আমাকে বলিস। এগলান জেগলান ওগলান কি সেগলান? হাতটা চিকেন, হাতটা কার, হাতটা কার? ঢালো পানি, ঢালো। কি করতে হবে? একটু উইড গুলো একটু ক্লিয়ার করব। ও আচ্ছা, কোথায় বসবো? হ্যাঁ না, ওখানে বসা যাবে না। উনাদের বাসাটা এত সুন্দর, মনে হয় যে কোনো একটা ফার্ম ল্যান্ড, সব কিছু আছে এখানে। এইটা হলো আমার মিলি খালার বাসা, যেখানে আমরা আজকে বনভোজন করব একদম ইটের তৈরি চুলায়। রাহিল, তুমি এটার পরে একা একা উঠেছ? ইয়েস। একা একা নামছ? বি কেয়ারফুল, ওকে? গুড জব। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজাল্টস। আজকে খুবই মজার একটা ভিডিও হতে যাচ্ছে এবং আমরা খুব মজা করতে যাচ্ছি। সেটা হলো আমার খালার বাসা নিউ জার্সিতে। তো ওনার বাসার পিছে অনেক বড় জায়গা। তো আমরা প্ল্যান এক মাস আগে থেকে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা পিকনিক করব। পিকনিক মানে বলতে যে ইটের ইট দিয়ে যে বাংলাদেশে পিকনিক করার সময় যে খড়ির চুলা বানায়, সেই চুলা বানাবো। বানিয়ে যে উনার বাসায় দেখো আশেপাশে কী অবস্থা, কত গাছপালা, পুরা জঙ্গলের মতো। তো আমরা গাছ টাছ কেটে ডাল বানায় ওইটা দিয়ে আমরা খড়ি বানিয়ে ওইটা দিয়ে রান্না করবো, মানে পুরো খড়ি চুলায় রান্না করবো। তো আমি তো খুবই এক্সাইটেড। তো খড়ি চুলায় গরুর গোশ, খিচুড়ি এসব হবে। তো আজকে আমরা সেইটার ব্যবস্থা চলছে। তো খালু খুব লনমোর টনমোর ঘাস টাস কেটে ছোটো করে দিল। এখন আমরা এখানে চুলা টুলা বানায় বনভোজন করব। তো তোমাদেরও সবার দাওয়াত থাকলো। আর ভিডিও দেখার আগে প্লিজ সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক দিও আর একটা লাইক দিও। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো আমরাও সবাই মিলে মজা করি। এই যে উনার বাসার পিচটা দেখো, ডেকটাও অনেক বড়, হিউজ একটা ডেক। তো কাঠের ডেকের উপরে ওইখানে তো খড়ির চুলা জ্বালানো যাবে না, তো আমরা এইখানে করব, এই ঘাসের উপরে আর কি চুলা বানানো হবে এখন। ওনার জায়গাটা খুবই সুন্দর, পুরো মনে হয় যে একটা পার্ক। এটা তো দারুণ সেট আপ হয়ে গেল, চারি সাইডে আমরা সবাই বসে। এই যে ইট সেট আপ করা হয়েছে, এখন এইখানে খড়ি দিয়ে চুলা বানানো হবে। এটা হলো উনার সবজি বাগান। এখানে এমন কোনো সবজি নাই যে উনি লাগায়নি, মানে বাংলাদেশি যত সবজি উনি লাগিয়েছে। এই যে এটা আঙ্গুরের গাছ, এটা আঙ্গুরের গাছ। এটা হলো ওনার বাসার পিছে খড়ি জোগাড় করে আনা হচ্ছে। এই গাছের মানে উনার বাসার পিছেই যে যত গাছ আছে ওইখান থেকে খড়ি কুড়াই নিয়ে এসে আমরা এই চুলা জ্বালাবো এখন। টিম ওয়ার্ক চলছে। মিলিয়ান্টি অনেক কাজ করছে, মনে হয় মরে গেছে। দেখা যাক, মিলিয়ান্টি আর হাসান সব আমাদের কাটটাট কেটে দিচ্ছে। উনাদের বাসায় চারিদিকে ফুল আর গাছ, যাদের বাগান পছন্দ তারা পাগল হয়ে যাবা। এইখানে বানানো হচ্ছে কাদা, যেটা হলো মানে মাটি দিয়ে ওই যে চুলার নিচে বাংলাদেশে করে না খড়ির চুলায় হাড়ি বসানোর সময় নিচে যে কাদা ল্যাপটানো হয় আর কি, ওই হাড়ির নিচে এটা লাগানো হবে। পুরা দেশি স্টাইল আজকে বনভোজন হবে। আচ্ছা তিথি, তুই কি চাল দিয়ে খিচুড়ি বানাবি সেটা তুই আমাকে বলিস। কালিজিরা বা চিনি গুঁড়া যায়? হ্যাঁ চিনি গুঁড়াই আছে। চুলা জ্বালানো হচ্ছে ফাইনালি। খালু এখনই জ্বালাচ্ছেন যে নাকি দেখছেন? একটু এন্টারটেইনমেন্ট দরকার না আমাদের। ও আচ্ছা, এন্টারটেইনমেন্টের জন্য এখন চুলা জ্বালানো হচ্ছে। গরুর গোশের জন্য সব মশলাপাতি রেডি হচ্ছে।
অসুবিধা নাই, ন্যাচারাল। হ্যাঁ পিকনিকের গরুর গোশ আসছে। তো মিলি আন্টি এখানে একদম বাংলাদেশের যে গ্রামের বাসায় হাড়ির নিচে যে লেপে দেয় মাটি, সেরকম মাটি লেপে দিয়েছে। এটার মধ্যে আমরা এখন গরুর গোশ রান্না করব। মিলি আন্টি আমাকে গোশ টোশ সব রেডি করে দিয়েছে ধুয়ে টুয়ে। আমি এখন জাস্ট খড়ির চুলাই গরুর গোশ রান্না করব, তা আমিও খুবই এক্সাইটেড। আর অবনি আর হাসান আমাদেরকে পেঁয়াজ টিয়াজ সব কেটে দিচ্ছে। হাসান কি অবস্থা, কেমন হচ্ছে পেঁয়াজ কাটা? কেটে কেটে পুরো শেষ করে ফেলছি। আচ্ছা শাবাশ, কানেক্ট করো না। হ্যাঁ জাস্ট পেঁয়াজ কাটো, কানেক্ট করো না, এটাই সুযোগ। হাড়ি নিয়ে যাওয়া হচ্ছে এখন। ওই গোশের হাড়ি এখন বসিয়ে দেখা হবে যে তার মাপ ঠিক আছে কিনা। পারফেক্ট আছে, আচ্ছা ঠিক আছে, একটা কিছু করে ঠিক আছে। হাড়ি বসেছে, ওইটাই চেষ্টা করা হচ্ছে। মিলিয়ান্টি এই খুন্তিটা মেক্সিকো থেকে নিয়ে আসছে এবং এটা আমাদেরকে দিচ্ছিল না, আমরা জোর করে নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে আমরা রান্না করব মেক্সিকান খুন্তি দিয়ে। আর এটা হলো রিয়েল মরিচ, মানে ঝালের মরিচ। পুরো ঢেলা দাও। না না পুরো ঢেলা যাবে না। কোনটা ড্যাডি করতে? আমরা ইতে গেছিলাম তো মেক্সিকোতে ওয়াহাকাতে। ধনার গুড়া, এটা ধনা না? হ্যাঁ ধনার গুড়া। আর এটা হলো জিরার গুড়া। আদা রসুন বাটা হাসান করছে। প্রত্যেকটা একটা স্টেপ দিয়েছিলাম। ওই যে যোগানি আমাদের যোগান দিচ্ছে সব কিছু, দেখেনি এখনো। উনি আসছে কি শুনছো? ওইদিকে ঠিক আছে, উনি আসলেন ফ্যাশন শো টু মেক আপ ফর অল দ্য ইনফরমেশন। অ্যাট লিস্ট আসলাম, রাইট? আপনি তো চিনতে পারতেছেন না। যত মশলা আছে সবগুলো এক চামচ করে। মশলার একটা শর্ট তুলে নিবেন। পিকনিকের একটা ইয়া আছে, সেটা হলো যে যা আছে সব দিয়ে দিবেন, ওটাই মজা। পিকনিক অত পারফেক্ট হওয়া যাবে না, ওটাই মজা। বলো আমরা গার্লিকের খোসা, জিঞ্জারের খোসা সব সহ। মিলিয়ান্টির মেক্সিকান খুন্তি দিয়ে গরুর গোশের গুটা। এই খুন্তিটা তো আমার সাথে যাচ্ছে রে। হ্যাঁ আজকে আমরা অনেক কিছু ইয়া করে নিয়েছি। কালু বলেছে উইলে লিখে রাখবে। আমাকে একটা ল্যাপটপ দিয়েছে নতুন, আর আমাকে একটা ক্যাননের ক্যামেরা। ছোটা জামাই দেখি নাই ভাই। এটা বসেছে, এবার হইছে পারফেক্ট। ওকে যা সুন্দর হইছে তিথি। আর তুই কি আলু দিবি নাকি? হ্যাঁ দিবে তো। ক্ষেতের আলুর ভর্তা করে ফেলেন, সর্ষের তেল দিয়ে ভর্তা। ক্ষেতের আলুর ভর্তা, গরুর গোশ আর খিচুড়ি বের করতে হবে। ফ্রেশ আলু বের করা হচ্ছে, এটা দিয়ে ভর্তা করা হবে, ঝাল করে আলু ভর্তা। আরে ওই যে ওই যে ওই যে পটেটো, না 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 একটা লাগান তবে অনেকগুলো হয়। ওই যে রেডগুলো পিক আপ করে তিন চারটা ধরে নেন। ওই যে ওই যে এই যে মিক্সড একটা পাওয়া যায় না, ওইটার মধ্যে থেকে এই দেখো দেখো, লুক এট দিস কেচো, কেচো কেচোটাকে দেখ। এই ওয়াও, দেখি রায়ান আলুটা দেখি, তিন চারটা দিলে অনেকগুলো বের হয়। কত হ্যাঁ হ্যাঁ আলুটা ধরো তুমি। এই যে আলু পটেটো, আরে কি সুন্দর আলু হয়েছে। এটা একটু খেয়ে গেছে পোকাতে, দেখো এটা আমরা কেটে, আর এর নিচের গুলো ঠিক আছে, দারুন। এই যে ওই যে আরো আলু, ওনার ক্ষেতে সব সবজি আছে। পিয়াজ আই রিটার্ন ইট, ওকে, এন্ড দেন বাট এক মাস হলো তো দেন আই ফাইন্ড ইট। দেন আই ওয়েন্ট মাই খড়ির চুলায়, কত বছর পর যে আমরা খাবো আজকে পিকনিকে। সবার একটা করে ঘুটা খুব জরুরি, তাহলে বেশি মজা হবে।
ছোটবেলায় যে বনভোজন করতাম না আমরা, ছোট ছোট পাতিল নিয়ে, ছোট ছোট হাঁড়ি নিয়ে, 10 টাকা 5 টাকা চাঁদা তুলে, একদম আজকে মনে হচ্ছে সেই বনভোজন। উফ, কতদিন পর এরকম একটা বনভোজন খড়ির চুলায়, চোখ টোক জ্বলে শেষ, কিন্তু মজাই আলাদা। বিশ্বাস করো, বিদেশের বুকে এরকম খড়ির চুলায় রান্নার মজা খুবই মজা। এই যে এটা যে ইয়া হচ্ছে অলরেডি পুড়ে গেছে, তোর ভিতরে যাবে না, ভিতরে ঢুকায় দাও। পুড়ে রাখছে, মানে রান্নার গন্ধ হচ্ছে জাগে, একদম রাজশাহীর খড়ির চুলার রান্না। চুলার রান্না এটা কি? এটা গোস্ট পাম্পকিন। গোস্ট পাম্পকিন, এটা আমরা বাইরে রাখবো নি নিজে দরজার সামনে। ওই যে দেখো তরমুজ, এটা দেখো, ওরে লাউ। ও পারবো এখন? হ্যাঁ, খড়ির চুলায় রান্না অবশ্য বসাই দিলে হয়ে যাবে, করে ফেলি। ওকে, আবার কবে কি হবে না হবে? আচ্ছা ঠিক আছে, আমাকে বেছে কেটে দিলে আমি সব রান্না করে ফেলবো। এই যে আমাদের নিউ জার্সি, আমাদের ছোটটাকে ভুলে গেছি, কিশানি, নিউ জার্সির কিশানি। সবজি দেখো কত, আরে সুন্দর তাজা সবজি। এটা হচ্ছে আমার আমরা কিন্তু আবার এই যে মজা পেয়ে গেলাম, আমরা কিন্তু আর ছাড়ছি না, এখানেই হবে। আর মজার কথা হলো, আজকে পিকনিকে আমরা কেউ কিছু কিনিনি, সব উনি কিনেছে। এগুলো দেওয়ার দরকার নেই, কারণ আমার মনে হয় এটা দুটা দুটা আর টমেটো তো আছে, শসা দিব, ওই দুইটা শসা। আচ্ছা আচ্ছা, খিচুড়ি রেডি হচ্ছে, ডালে চালে খিচুড়ি একদম, যাকে বলে যেগুলান ওগ্লান কি সেগ্লান, একদম এটা দারুণ হয়েছে। তোমার তোমার নানি শাশুড়ি কি করে কথা বলতো? নানি বলছে যে আমার ঘুম হয়নি গো, তখন বলছে আমি অনেক শুনছি আপনি লাক ডাকি দেখে ঘুমাচ্ছিলেন। ঘুম হয়নি কো বলে? গাছ থেকে একদম কাঁচামরিচ পেরে ডাইরেক্ট খিচুড়িতে। হ্যাঁ, এটা কি চিয়া সিডের ডেজার্ট? আপনার গাছের সিড নাকি? তবে এইটা গাছের লাউ, গাছের টমেটো, গাছের পেঁয়াজ পাতা, সেটা দিয়ে সর্ষা বাটা দিয়ে, ও আর মরিচ দিয়ে, সর্ষা বাটা দিয়ে চচ্চড়ি হবে। কি বলবো, সাবিনা আপা মাখাচ্ছে আর কেটেছে অবনি আর শসা আর টমেটো মিলিয়ান্টির। এই যে এদিকে তাকান, উনার গাছে ধনে পাতা ধুয়ে দিয়েছে নিঘাত ভাবি, একদম স্পেশাল সালাদ হচ্ছে এটার থেকে। আর নট অনলি দ্যাট, নিঘাত কিন্তু লাউটাও কেটে দিয়েছে। ও আচ্ছা, পেঁয়াজ আর শুকনো মরিচ সর্ষার তেলে বাহার দিচ্ছে, এটা গরুর গোশের মধ্যে ঢেলে দিব। গোশের মধ্যে বগুড়ার লোকরা এরকম করে বেরেস্তা দেয়, বেরেস্তা আর শুকনা মরিচের গোটা গোটা শুকনা মরিচ ভাজা, তাহলে টেস্টি অন্য। ডান গোশ, ডান
এটা হলো গাছের লাউ, এটা হলো গাছের শসা, টমেটো আর পেঁয়াজ পাতা দিয়ে সালাদ, গাছের শিমের শিম ভাজি। এটা হলো মাটি থেকে তুলে আনা গাছের আলু, সেটার ভর্তা, ঝাল ভর্তা। হ্যাঁ, সব ঠান্ডা হয়ে যাচ্ছে, পেহেলাপ করতে করতে কিন্তু আর খাওয়াই নেওয়া হবে না। এটা হলো রিয়েল বনভোজন, আজকে একদম রিয়েল বনভোজন। এটা যা সুন্দর সে বলো, এটা লাউটা দিয়ে, এই যে সাবিনা কালোটা দিয়ে, বাঘার দিলাম যে বাঘার দিয়েছি শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে। উফার, এখন গরম টরম নাই, রোদ পড়ে গেছে, এত আরাম, খুবই আরাম। যেখানে এই টেবিলেই বসবেন, আমরা এই টেবিলেই বসবো, আমরা এখানে বসি। খাওয়ার যত কাছাকাছি থাকা যায় তত ভালো, তাই না? সারা দিন কড়া রোদের মধ্যে রান্না করে আর রোদের মধ্যে মুখ পুরো ঝলসে পুড়ে শেষ, এখন রান্না রান্না তো দেখলা, খুবই মজা হয়েছে সব রান্না। এখন রিয়েল বনভোজন হাফুস হুফুস করে খাওয়া হবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না। সবার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মিডিয়াম the one who grew that potatoes.